রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালো। চলতি মাসে বাংলাদেশ সফরের সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে তার শেষ সাক্ষাতের কথা স্মরণ করেন ভারতীয় রাষ্ট্রপতি। ভারতের জনগণের পক্ষে সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংও শোক জানিয়েছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কেরি তাঁর শোক বার্তায় 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পরে গণতন্ত্রের লড়াইয়ে জিল্লুর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। বিশ্ব নেতাদের মধ্যে শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টনি ট্যান কেং ইয়াম এবং তাদের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, ভুটানের রাজা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, নেপালের রাষ্ট্রপতি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ হাসান মানিক, কানাডার পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জাপান সরকার এবং ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত।